আমি তারও বলতে চাই ফ্রেন্ড পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা থাকছে পুরোটা দিন ঈদে আমরা কী কী করলাম, কোথায় গেলাম তা নিয়ে। তো ঈদের দিন সকাল থেকে বিকেল অবধি আমরা কিছুই করিনি, বাসায় ছিলাম। বিকেলবেলা আমরা সবাই মিলেই ঠিক করেছি যে বরিশালের বেঞ্চ পার্ক থেকে ঘুরে আসব। তো বেঞ্চ পার্কে আসলাম, আমরা ভেবেছিলাম ঈদের দিন হয়তোবা মানুষজন খুব একটা রাস্তাঘাটে থাকবে না বা কেউ ঘুরতে যাবে না, কিন্তু এখানে এসে দেখি উল্টো, এখানে সব মানুষ এসেছে, খেয়েছে, ঘুরতেছে। এটা বলতে পারেন যে ছোটোখাটো একটা মেলার মতো, বিভিন্ন আইটেম থাকে। এই যে দেখছেন ভিডিওর মধ্যে, মাটির জিনিসপত্র, কসমেটিক, খাবার, স্ট্রিট ফুড হতে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা আসলে বেঞ্চ পার্কে নাই। তো আমরা এখানে গিয়ে প্রথমে একটু ঘোরাঘুরি করে পরে একটা পিৎজা অর্ডার দিয়ে পিৎজাটা নিয়ে আসলাম। এই যে দেখেন পিৎজাটাতে কী পরিমাণে মানে চিজ দেওয়া আছে। আমরা নিয়েছি ফোর সিজন পিৎজা। পিৎজাটা শেষ করে আমরা চলে এলাম আমাদের সবার প্রিয় আরমান ভাইয়ের টি স্টলে। তো এই এখানে অনেকগুলো ছোটো ছোটো টি স্টল রয়েছে, বাট আমরা সবসময় এই টি স্টলটা থেকেই খাই যতবার বরিশালে আসি। তো এবারও সেম কাজটাই করেছি, যেহেতু এই জায়গাটাতে প্রচুর মানুষজন থাকে তো খুব একটা দাঁড়িয়ে ভিডিও করা যায় না। আমি শান্তকে ফোনটা দিয়ে দিয়েছি, বললাম যে কীভাবে চা বানাচ্ছে তুমি এই শটটা অন্তত নাও। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ভিডিও করলো যে উনি কীভাবে চাটা বানায়, কীভাবে সার্ভ করে। চা খাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে গেলাম পানের দোকানে, যেহেতু শান্ত রেগুলার পান খায়, সো সে তার জন্য একটা জর্দা দিয়ে পান বানালো এবং আমার আম্মুর জন্য আরেকটা পান অর্ডার দিল। পান তো সবাই খায়, কিন্তু পান খাওয়ার পরে এত সুন্দর করে একটা হাসি, এইটা আমার মনে হয় যে শান্তকে না দেখলে আর দেখা হতো না। জাস্ট দেখেন কি একটা ফিল নিয়ে সে যে পান খাচ্ছে। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। বরিশাল শহরের সবচেয়ে যে জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে একটু পর পরে বাড়িতে দেখা যাচ্ছে অনেক বেশি লাইটিং করা এবং বড় সাউন্ড বক্সে গান চালানো, এবং এলাকার যে ছোট ছোট ছেলে পেলে আছে ওরা এটাকে খুব একটা ফিল নেয়। জিনিসটা আসলে আমি এই বরিশালে আসার পরেই দেখেছি, ভালো লেগেছে। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।